বর্তমানে থাই গ্রিল বানাতে গেলে কত টাকা খরচ হতে পারে, এবং অক্টোবর এবং নভেম্বর মাসের বর্তমানে গ্রিলের রেট এবং লোহার দাম বিস্তারিত জানিয়ে দিব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার মাত্র প্রথমে আপনি দেখতে পারবেন। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় গ্রিলের পুরা পাহাড় কিন্তু করে রাখা আছে। এটা হচ্ছে আমাদের এক প্রজেক্টের চলমান কাজ, 10তলা ভবনের, দুটি ভবনের চলমান কাজ আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু করা হয়েছে বিএসআরএম কোম্পানির স্কোয়ার বার, পাকা 12 মিলি স্কোয়ার বারের ভিতরে কিন্তু করা হয়েছে। এবং বিএসআরএম কোম্পানি কিন্তু আপনার 12 মিলি এবং 10 মিলি কিন্তু স্কোয়ার বার হয়ে থাকে। তো এই স্কোয়ার বার গুলা বর্তমানে গ্রিল যদি তৈরি করেন 12 মিলি অথবা 10 মিলি স্কোয়ার বার দিয়ে কত টাকা খরচ হবে ভিডিওর ভিতরে জানিয়ে দিব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো ওয়াশরুমের যে ভেন্টিলেটর হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণের তৈরি করা হয়েছে, এবং প্রত্যেকটি গ্রিল দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের গ্রিল কিন্তু প্রজেক্টে সাজিয়ে রাখা আছে। আচ্ছা, এই গ্রিলগুলো আপনারা আপনার বাড়ির ভিতরে কিন্তু ইউজ করতে পারেন, আপনার বাড়ির বিল্ডিং এর ভিতরে। যেমন এগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে, যেমন 4.5 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 4.5 ফিট, 3 ফিট বাই 4 ফিট, ঠিক আছে। বিভিন্ন সাইজের গ্রিল হয়ে থাকে, যে সাইজের হোক না কেন আমাদের সাথে স্ক্রিন অন নাম্বারে কল করে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করতে পারেন। আপনি যে জায়গা থেকে বানান না কেন বিস্তারিত কিন্তু আমাদের সাথে পরামর্শ করতে পারেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে যদি আমাদের এই ভিডিওটিতে কোনো প্রকার উপকৃত হন, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যান। তো কথা না বাড়িয়ে আমি মূল টপিকে চলে আসি, যেটা কিনা বর্তমানে কত টাকা খরচ হবে। আচ্ছা, বিএসআরএম কোম্পানির মালামাল দিয়ে যদি আপনারা তৈরি করেন বর্তমান বাজারে, ঠিক আছে, তো বর্তমান বাজারে যদি তৈরি করেন প্রতি কেজি 135 টাকার মাধ্যমে কিন্তু তৈরি করতে পারবেন, ঠিক আছে, 135 টাকার মাধ্যমে তৈরি করতে পারেন। এবং যদি পার স্কোয়ার ফিটে চলে যান সেক্ষেত্রে কিন্তু পার স্কোয়ার ফিট 220 টাকার মাধ্যমে তৈরি করতে পারেন, ভিতর ভিতর 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি গ্যাপ দিয়ে। আচ্ছা, এছাড়াও বিএসআরএমের বাইরে যদি আপনারা ঢাকার যে স্কোয়ার বারটা হয় সেই স্কোয়ার বার দিয়ে যদি তৈরি করেন, তাহলে পার স্কোয়ার ফিট হিসাবে যদি নেন তাহলে পার স্কোয়ার ফিট 190 টাকা ভিতরে তৈরি করতে পারেন। এবং প্রতি কেজিতে যদি তৈরি করতে চান প্রতি কেজি 125 টাকার মাধ্যমে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় করব না, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সকলেই ভালো থাকুন, দয়াময় এন্টারপ্রাইজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।